আজকে আমি বানাবো আলু কুলচা, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে হয়ে গেলে পাশে যে বেল বাটনটি আছে সেটাকে ক্লিক করে দিন, তাহলে পরে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা মেসেজ পেয়ে যাবেন। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 2 চামচ দই, 1 চামচ চিনি, বাটার, 1 চামচ তেল, বেকিং পাউডার 1/2 চামচ, ধনে পাতা কুচি, বেকিং সোডা 1/2 চামচ, নুন 1/2 চামচ। এখানে নিয়েছি আলু সেদ্ধ, আলুগুলোকে সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, আর ধনে পাতা কুচি। এখানে নিয়েছি জোয়ান 1/2 চামচ, এখানে নিয়েছি আদা কুচি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা 1/2 চামচ, নুন স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। প্রথমে আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, তেল, দিয়ে দিচ্ছি টক দই। এটাকে ভালো করে মেখে নেব। এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা হয়ে গেছে মাখা ময়দাটা, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টা। প্রথমে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, জোয়ান, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নিতে হবে এইভাবে। হয়ে গেছে এটা মিক্স করা। তা 2 ঘন্টা হয়ে গেছে, আমি মেখে নিচ্ছি আর একবার, দেখুন কতটা ফুলে গেছে আটাটা। হয়ে গেছে এটা মাখা, আমি লেচি কেটে নিচ্ছি। এরপর আমি একটা করে নিয়ে বেলে নিচ্ছি। মাঝখানে আলুর ফুল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, চেপে দিচ্ছি হাত দিয়ে। এবার এটাকে দিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে, ওপরে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। আস্তে করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। একটু লম্বাটে করে আমি বেলে নিচ্ছি,
হয়ে গেছে এটা বেলা। একইভাবে আমি আর একটা বেলা নিচ্ছি। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি আলুর। এটাকে মুড়ে নিচ্ছে এভাবে। দিচ্ছি কালো জিরে। দিচ্ছি ধনে পাতা কুচি। এটাকে উল্টে বেলে নেব। হয়ে গেছে বেলা, এবার এগুলোকে সেকে নেব। এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর এই রুটিটার মধ্যে এক সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি এভাবে। ভালো করে লাগিয়ে নিতে হবে চারি সাইডে। এরপর পানি লাগানোর দিকটা নিচে আমি এভাবে দিয়ে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি। যখন এক সাইডটা হয়ে যাবে এইভাবে, তাওয়াটাকে ধরে উল্টে দিয়ে সেকে নিতে হবে। হয়ে গেছে এটা। এরপর আমি ওপরে বাটার লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে, দেখুন নিচেটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোকে সেকে নেব। এটাকেও আমি একইভাবে সেকে নেব। রেডি হয়ে গেল আলু কুলচা। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।